অর্থায়ন শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না গ্লাসগোতে প্রধানমন্ত্রী বিএনপির জন্য নির্বাচন অপেক্ষা করবে না বললেন ওবায়দুল কাদের নির্বাচন নিয়ে সরকারের সাথে কোনো সংলাপ নয় বললেন আমির খসরু রাজধানীর আটটি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় স্বাস্থ্যবিধি না মানায় অভিভাবকদের ক্ষোভ উত্তরাঞ্চলে শীতের আমেজ দেখা মিলছে কুয়াশার শিশিরের দিনে গরম থাকলেও ভোরের আবহাওয়া শীতল কমছে তাপমাত্রা সুচিলের শিরোনাম সম্পাদনা এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক এবার বিস্তারিত আর শুরুতেই বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর অর্থায়ন এবং শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বিকেলে গ্লাসগোতে অ্যাকশন অ্যান্ড সলিডারিটি দ্য ক্রিটিক্যাল ডিকেইড বিষয়ে লিডার্স মিটিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন অভিযোজন সংকট মোকাবেলায় উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমনে অর্ধেক অর্ধেক ভিত্তিতে $100 বিলিয়ন সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে রাকিব হাসানের রিপোর্ট বিশ্বের ভবিষ্যৎ বিপর্যয় ঠেকানোর উপায় খুঁজতে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসেছে বিশ্ব নেতাদের বৈঠক ১৩ দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হয়ে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা বলেন শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ক্ষতিপূরণ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে দিতে হবে বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সটেন্সিভ ডোমেস্টিক সোলার এনার্জি প্রোগ্রামস উই হোপ টু হ্যাভ 40% অফ আওয়ার এনার্জি ফ্রম রিনিউয়েবল সোর্সেস বাই 2041 জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসছে বাংলাদেশ বাংলাদেশ ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য গ্রাউন্ড জিরো ফর অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ডিসপাইট আওয়ার ভালনারেবিলিটিস অ্যান্ড রিসোর্স কনস্ট্রেন্ট উই হ্যাভ অ্যাডাপ্টেড এক্সাম্পলারি ইনিশিয়েটিভ টু ট্যাকল ক্লাইমেট চেঞ্জ এর আগে সিবিএফ এর বৈঠকে প্যারিস চুক্তি বাস্তবায়নে কমনওয়েলথ অ্যান্ড ক্লাইমেট ভালনারেবল ফোরাম বিএসএফ কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা আওয়ার কমন পজিশন ক্যান হেল্প আস ইন সিকিউরিং দ্য অ্যানুয়াল $100 বিলিয়ন ফর ক্লাইমেট ফাইন্যান্সিং বাই দ্য ডেভেলপড কান্ট্রিজ ফর দ্য ডেভেলপিং কান্ট্রিজ অ্যাজ প্রমিসড ইন প্যারিস এগ্রিমেন্ট দ্য ক্লাইমেট ফাইন্যান্সিং has to be in addition to the existing and future ODA. These amounts should be allocated with the ratio of 50-50 between adaptation and mitigation. করোনা বাস্তবতায় দুই বছর পর বসা এবারের সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের প্রায় 150 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান রাকিব হাসান মাইটিভি জাতিসংঘের COP26 জলবায়ু সম্মেলন থেকে 2030 সালের মধ্যে বন উজাড় প্রতিরোধ ও বন্ধের বিষয়ে বিশ্বের শতাধিক নেতা একমত হয়েছেন তারা এই বিষয়ে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষর করবেন COP26 সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন পর্যন্ত এটাই বড় কোনো পদক্ষেপ হবে অ্যামাজন বনের বিশাল অংশ উজাড়কারী ব্রাজিলও এই চুক্তিকে স্বাক্ষর করবে এছাড়া বনভূমি ধরে রাখতে সরকারি ও বেসরকারি সাহায্য মিলিয়ে $19.2 বিলিয়ন একটি তহবিলও এই চুক্তির আওতায় গঠন করা হবে এবার রাজনৈতিক প্রসঙ্গ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লুটে পুটে খাবার সুযোগ নেই বলে বিএনপি বর্তমান সরকারের উন্নয়নের বিরোধিতা করে তিনি বলেন নেতৃত্ব সংকটে থাকা দলটিকে ভোট দেবে না দেশের মানুষ এ কারণেই তারা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলে বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে প্রবাসী বাংলাদেশিদের এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি বলেন বিদেশে বসে রাজনীতি হয় না দেশে ফেরার সাহস নেই
তারেক জিয়ার। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার পরও দলটি কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে তা বোধগম্য নয়। বাংলাদেশ আর দরিদ্র থাকবে না আর পেছাবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তাদের নেতৃত্ব কোথায়? ওই সাজাপ্রাপ্ত আসামি চেয়ারপারসন থাকতে হবে না, তা আরেকজনকে সে প্রবাসে পালিয়ে আছে, সেও সাজাপ্রাপ্ত আসামি, অর্থাৎ তার ছেলে অনলাইনে নাকি খুব যোগাযোগ করে আর আন্দোলন করতে বলে। তো এত ভয় কিসের? দেশে যায় না কেন? তো দেশে চলে আসুক যদি সাহস থাকে, আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমোনস্ট্রেশন দিয়ে তো চলবে না। যেখানে একটা সংগঠনের নেতৃত্ব না থাকলে সে সংগঠনের কি অস্তিত্ব থাকে? সময় মতো সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপির জন্য নির্বাচন অপেক্ষা করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক হামলায় মেতে উঠেছে। বিএনপির ইন্ধনে সাম্প্রদায়িক হামলা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বঙ্গবন্ধু এভিনিউ এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। নোয়াখালী জেলায় করোনা সুরক্ষা সামগ্রী প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন সম্প্রতি সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গে। আমাদের দেশের সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত করে আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো? এরকম কাণ্ড চৌমুখানিতে তারা করে গেল, একটা পূজা মণ্ডপ রেহাই পেল না। আমরা আমাদের দায়িত্ব পালনে একটা ব্যর্থতা আমাদের আছে। আসন্ন সংসদ নির্বাচন নিয়েও দল ও সরকারের অবস্থান জানান ওবায়দুল কাদের। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। অনুষ্ঠানে সাম্প্রদায়িক হামলা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বর্তমান সরকারের অধীনে শুধু নির্বাচন নয়, এ নিয়ে কোনো সংলাপেও বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কেউ স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই বিএনপির বলে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথে কর্মসূচি পালনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়ে জেএমপির কাছে লিখিত চিঠি দিয়েছে দলটি। মাহবুব সৈকতের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বর্তমান সরকারের অধীনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন বিএনপি মহাসচিব। আমরা দলগতভাবে করার বিপক্ষে ছিলাম, যেটা ইতিমধ্যে প্রমাণিত হতে শুরু করেছে। আওয়ামী লীগ এখন চিন্তা করছে দলীয় মার্কা বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে তারা চিন্তা আমরা করছি। জাতীয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন কোনো কিছুই করতে পারে না। এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় সরকারের সাথে নির্বাচন নিয়ে কোনো সংলাপে বিএনপি যাবে না বলে ঘোষণা দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, তাই নয় কোনো আলোচনায়ও বিএনপি যাবে না। রাজনৈতিক কর্মসূচি পালনে আওয়ামী লীগের সমান অধিকারের পাশাপাশি গ্রেফতার বন্ধ সহ বিভিন্ন দাবি জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। তারা যদি সভা করে মিছিল বের করতে পারে আমরা কেন পারবো না, এবং সেই সমান অধিকার থাকতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে
আমাদের কর্মসূচি পালন করব, সেখানে নিরাপত্তা দেবেন। এই কর্মসূচিগুলো যাতে আমরা পালন করতে পারি সেটার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করবেন, এই কথাটা তিনি আমাদেরকে দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের বাইরে তাঁতি দলের মানববন্ধনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে, কারণ সামনে কোন পরিস্থিতি হয়, আবার এই ফাইলগুলো থেকে কত টাকা কোন জায়গা থেকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, এই কারণে এই ফাইলগুলো আপনার হাওয়া করে দেওয়া হয়। সরকার দলীয় সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। নতুন করে অনেকটা ধান্দা কিন্তু মাঠে ছেড়েছে, বলেছে জ্বালানি তেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে, বুঝেছেন তো, কদিন আলাপ করে একটু দাম বাড়াবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার স্কুল শিক্ষার্থীদের টিকাদান ও করোনা প্রসঙ্গ। রাজধানীর আটটি কেন্দ্রে চলছে 12-17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কোভিড-19 টিকাদান কার্যক্রম। দ্বিতীয় দিনে কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করে শিক্ষার্থীরা, তবে অধিকাংশ কেন্দ্রেই মানা হয়নি স্বাস্থ্যবিধি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা, আর এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দুষছেন স্কুল কর্তৃপক্ষ। রাকিব হাসানের রিপোর্ট। প্রথম দিন রাজধানীর একটি কেন্দ্রে চললেও দ্বিতীয় দিনে একযোগে আটটি কেন্দ্রে শুরু হয় 12-17 বছর বয়সী শিশুদের কোভিড-19 টিকাদান কার্যক্রম। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় শিক্ষার্থীদের। দীর্ঘ অপেক্ষার পর টিকা নিতে পেরে খুশি তারা। টিকা নেওয়ার পর আমার মনে হয় এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে আমরা এখন টিকা নিয়ে মানে অনেকটুকু, করোনা একদম না হওয়ার তো চান্স নেই, কিন্তু অনেকটুকু বেটার এখন, অনেক স্যাটিসফাইড আমাদের স্কুল এখন। আমরা হোপ করি যে কোনো সংক্রমণ ছাড়া আমরা রেগুলারলি ক্লাস করতে পারবো, কারণ সিন্স এতদিন আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম যে স্কুলে যে আসছি ইনকেস যদি আমার কোভিড হয়ে যায় তাহলে কি হবে। এখন টিকা দেওয়ার পর আই থিঙ্ক যে লাইক সব কিছু এখন আগের মতো, আমরা আগের লাইফে ব্যাক করতে পারবো। এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রগুলোতে ভিড় ছিল অভিভাবকদেরও। সকলের মাঝেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। সকলকে এককভাবে মেসেজ দিয়ে দিছি, মেসেজ দেওয়াতে সব অভিভাবকরা আমরা বাচ্চা নিয়ে আসছি, তো মেসেজ দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে কতজনকে আমরা টিকা দিতে পারবো কতজনকে পারবো না। গার্জিয়ানদের অনেক ভোগান্তি হয়েছে, সব ব্রাঞ্চ একসাথে ডেকে, কোনো ডিসিপ্লিন নেই, এটা একটা ব্যবস্থা হইলো, এটা একটা বাজে ব্যবস্থা হইছে। তবে স্কুল কর্তৃপক্ষ বলছেন সার্ভার জটিলতার কারণে টিকা কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হওয়াতেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে, যার দায় স্বাস্থ্য অধিদপ্তরের। টিকাটা শুরু হওয়ার কথা হলো 9:30 ভিতরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যারা টিকা দিবেন ইপিআই কর্মসূচির লোক এবং যারা এই এটা চেক করবেন আইটির লোক তারা আসে নাই। আইটির লোক এসেছে 9:45, তারপর উনি আসার পরেও দেখা যাচ্ছে যে সার্ভারে জটিলতা, মানে স্পিড হয় না, কাজ হয় না, এই সমস্যা, রেজিস্ট্রেশন হচ্ছে না, টিকাদান কর্মসূচিও হচ্ছে না। তবে রাজধানীর দুইটি কেন্দ্রের দায়িত্বে থাকা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সার্বিক পরিস্থিতিকে স্বাভাবিক বলেই মনে করছেন। আজকে খুবই স্বাস্থ্যবিধি মেনে সকলের সমন্বয়ে সুন্দরভাবে এবং এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় খুব সুন্দরভাবে আমাদের 9:00 থেকে উৎসবমুখর পরিবেশে কোভিড-19 ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও 3 জনের মৃত্যু হয়েছে, সবাই নতুন রোগী শনাক্ত হয়েছে 229 জন। আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটিই বেড়েছে। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল 2 জনের আর নতুন রোগী শনাক্ত হয়েছিল 214 জন। সবশেষ 24 ঘন্টায় 20,031 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.14%, আগের দিন এ হার ছিল 1.08%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনই নারী, এর মধ্যে 2 জন ঢাকায় ও 1 জন চট্টগ্রামে। অন্য 6 বিভাগে গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এবার অন্যান্য প্রসঙ্গ। অর্থ পাচারের অপরাধ বেড়েই চলেছে, দেশ থেকে অর্থ পাচারের ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই এমন মন্তব্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত। ক্যাসিনো কাণ্ডের মামলায় ওয়ান্ডার্স ক্লাবের
সাধারণ সম্পাদক জয়গোপাল সরকারের হাইকোর্টের দেয়া জামিন বাতিলের আদেশ দেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। এক বছরের মধ্যে জয়গোপালের মামলা নিষ্পত্তির নির্দেশও দেন আদালত। 2020 সালে 13 জানুয়ারিতে অর্থ পাচারের অভিযোগে দুই ভাই এনু ও রূপনকে গ্রেফতার করে সিআইডি। তাদের দেয়া জবানবন্দির সূত্র ধরেই গ্রেফতার হয় জয়গোপাল। জয়গোপালকে হাইকোর্ট ডিভিশন বেইল দিয়েছিলেন এবং সেই বেইল রেজিস্টার লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ, যেহেতু মামলাটি করেছে সিআইডি। পূর্ণাঙ্গ বেঞ্চে দুপক্ষ শুনানি শেষে অর্থ পাচার উপর গুরুত্ব বিবেচনা করে ওনারা হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে দেন এবং বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন এক বছরের মধ্যে যেন বিচারটি সম্পন্ন করা হয়। কার্তিকের মাঝামাঝিতে এসে দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হয়েছে। দিনে গরম থাকলেও ভোরের আবহাওয়া রীতিমতো শীতল, কুয়াশার সাথে মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছে, তাপমাত্রাও কমতে শুরু করেছে, দেখা মিলছে কুয়াশা আর শিশিরের। প্রতিনিধি মুকুল চ্যাটার্জির তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভোরের আলো ফোটার সাথে সাথে ধানের শীষ এবং ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সাম্প্রতিক কয়েকদিনের বৃষ্টির পর এবার আগাম শীত এসেছে দিনাজপুরে। হিমালয়ের পাদদেশে হয় একটু আগে ভাগেই পড়েছে শীত, আলো ফুটলেও যেতে চাইছে না কুয়াশার দাপট। এ সময় শরীরে গরম কাপড় নিয়েই বাইরে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার একটু ঠান্ডাটা একটু আগাম মনে হচ্ছে, এই যে কুয়াশা, সকালবেলা করে শীত, ঠান্ডা ঠান্ডা ভাব, মোটামুটি ঠান্ডার মৌসুম পড়ে গেছে। এই যে বাচ্চাকে আমি জ্যাকেট উড়িয়ে দিচ্ছি, সকালবেলায় তো চাদর গাদ দিবে হাতে, কোট কিনবে হাতে। আগাম শীতের কারণে এবার শীতের তাপমাত্রা বেশি হবে বলে আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ। আগাম তো শীত পড়ে গেল, ঠান্ডা একটু বেশি। আগে গরম লাগতো, এখন ঠান্ডা হয়েছে, এখন শীত পড়তেছে। ডাবল হেডলাইট জ্বালাতে লাগতেছে, তার কারণে অনেক জায়গায় জ্যাম দেখা যাচ্ছে, যে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না, গাড়ি আটক হয়ে আছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে দেশের অন্যান্য এলাকার চেয়ে দিনাজপুরে এবার শীত একটু আগেই নেমেছে, তাপমাত্রাও 16-17 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। চলতি মাসে তাপমাত্রা আরো কমবে এবং শীতও বাড়বে। আগামী নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে স্বাভাবিকভাবে আরো হ্রাস পাবে এবং সে সময় শীতের অনুভূতি ধীরে ধীরে বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে আরো বৃদ্ধি পাবে। দিনাজপুর জেলায় বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে, এবারও শীতের মাত্রা বেশি হবে এমনটাই আশঙ্কা এই অঞ্চলের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে একই পরিবারের 8 সদস্য গ্যাস লাইন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের মধ্যে 6 জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের বেশিরভাগেরই শরীর আগুনে ঝলসে গেছে। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে নগরীর উত্তর কাট্টলী এলাকার একটি 6-তলা ভবনের টপ ফ্লোরের বাসায় গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নর্মাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন নামের এক গৃহবধূ। সকালে প্রথমবারের মতো একসঙ্গে 5 সন্তানের জন্ম দেন তিনি। তবে গর্ভধারণের প্রায় 6 মাসের মাথায় এই শিশুদের জন্ম হওয়ায় তাদের ওজন কম হয়েছে। 5 শিশুর মধ্যে 4 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডক্টর শাহিন আক্তার সুমন বলেন, মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটাপন্ন। 5 নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, প্রিম্যাচিওর জন্ম হওয়ায় তাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম, সর্বনিম্ন 430 গ্রাম থেকে সর্বোচ্চ 650 গ্রাম ওজন। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার মাইটেক। কয়েক বছর ধরে অনলাইনের বেড়েছে প্রযুক্তি পণ্যে কেনাকাটা, অনেকেই বিপণী বিতানে দোকানের পাশাপাশি বিক্রি বাট্টা করছেন ই কমার্স সাইটে। অন্য দোকানের সাথে দাম যাচাই সুবিধা থাকলেও পণ্যের মান যাচাই বাছাই দিয়ে ক্রেতা পর্যায়ে মাঝে মধ্যেই দেখা দেয় সন্দেহ। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ক্রেতা হয়রানি রুখতে এমন বিষয় রয়েছে নজরদারিতে। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। দেশের বাজারে নতুন এক রূপ অনলাইন কেনাকাটা, যার বড় এক অংশের সূচনা ছিল প্রযুক্তিপণ্য নিয়ে।
বিশেষ করে করোনাকালে লকডাউনের কারণে যখন প্রযুক্তি মাধ্যমে বেড়েছিল অফিস আদালত শিক্ষা কার্যক্রম, সাথে পাল্লা দিয়ে বেড়েছিল এমন পণ্যের বিক্রিও। এ সময় নানা অফারের ভিড়ে ক্রেতারা পণ্য খুঁজতে বিভিন্ন সাইট যাচাই করলেও দ্বিধায় ছিলেন পণ্যের মান নিয়ে। যারা আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ক্রয় করবে তাদেরকে ডিসকাউন্টও আছে এবং খুব কম মূল্যে প্রাইস দেওয়া থাকে, আর কাস্টমার সার্ভিস সাপোর্ট সম্পর্কে খুব ভালো পায়, ভালো পাবে এবং ওইটাও আমাদের নিশ্চিত করা থাকে। আর আমাদের থেকে আসলে কেউ প্রোডাক্ট নিয়ে আসলে মানে কোনো হ্যাসেলে পড়তে হয় নাই। তবে সে সময় ভালো সাড়া পাওয়াতে অনেকেই বিপণী বিতানের পাশাপাশি পরিচালনা করছেন ই কমার্স সাইটও। ওয়েবসাইট থাকলে ওরা ওয়েবসাইট কিন্তু দেখতে পারে, আবার যে হচ্ছে আমার এখান থেকে কেনাকাটা করে যায়। এখন আমার এখানে কিন্তু কেনাকাটা করার পরে কিন্তু তাদের একটা বিশ্বস্ত আছে যে আমরা এখানে, আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের অনেকগুলো শোরুম আছে। এখন ওরা যখন এটা বিশ্বস্ত পেয়েছে, এখন ওরা অনলাইন থেকে পারচেস করার একটা মানে টেন্ডেন্সি চলে আসছে সবাই। সংশ্লিষ্টরা বলছেন অনলাইন গ্রাহক ভোগান্তি কমাতে রয়েছে বেশ কিছু নীতি। আপনার প্রাইসের ব্যাপারে প্রোটেকশন থাকতে হবে, একটা নীতিমালা থাকতে হবে, এবং নীতিমালার বাইরে গিয়ে এটা করা সম্ভব না। অবশ্যই প্রাইস প্রোটেকশন প্লাস প্রোডাক্ট প্রোটেকশন, প্রোডাক্ট যেটা অনলাইনে দেখা যাবে অবশ্যই সেই প্রোডাক্ট কাস্টমারকে সার্ভিস দিতে হবে। শুধু তাই নয়, গ্রাহকের আস্থা রাখতে দামের সামঞ্জস্যতায় অনলাইন বিক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হচ্ছে। যদি আমরা MRP না বাস্তবায়ন করতে পারি তাহলে বিজনেসে কিন্তু একটা ধস নামবে, কারণ বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রাইস যদি ভেরিয়েশন থাকে একটা দোকানে একটা মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাবে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। দেশব্যাপী গ্রাহকদের মাঝে বিশাল আলোড়ন সৃষ্টি করেছে হিরো বাইক মেলা, যেখানে গ্রাহকদের জন্য রয়েছে মোটর সাইকেল কিনে গাড়ি জেতার সুযোগ। সকালে সিলেটের খান প্যালেস কনভেনশন হলে দ্বিতীয় সপ্তাহের বিজয়ী শহেদ আহমেদের হাতে পুরস্কার হিসেবে নতুন টাটা ইন্ডিগো প্রাইভেট কার হস্তান্তর করেন নিটন নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ। অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে রাফেল জয়ের মাধ্যমে হিরো বাইক মেলার তৃতীয় সপ্তাহের ভাগ্যবান বিজয়ীকে নির্বাচিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি FBCCI সাবেক সভাপতি ও নিটন নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ। রাজধানীর সীমান্ত সম্ভারে বর্ষা ক্রিয়েশন শপ উদ্বোধন করেন অভিনেতা ও পরিচালক জেতায়। উদ্বোধন শেষে শপের বিভিন্ন পণ্য ঘুরে দেখেন তিনি, পাশাপাশি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জেতায়। এ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার বর্ষা চৌধুরী। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনাম জানিয়ে দিব আরো একবার। অর্থায়নের শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না গ্লাসগোতে প্রধানমন্ত্রী। বিএনপির জন্য নির্বাচন অপেক্ষা করবে না বললেন ওবায়দুল কাদের, নির্বাচন নিয়ে সরকারের সাথে কোনো সংলাপ নয় বললেন আমির খসরু। রাজধানীর আটটি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান, দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি না মানায় অভিভাবকদের ক্ষোভ। উত্তরাঞ্চলে শীতের আমেজ দেখা মিলছে কুয়াশার শিশিরের, দিনে গরম থাকলেও ভোরের আবহাওয়ার শীতল, কমছে তাপমাত্রা। হ্যালোইন উৎসব চলাকালে যুক্তরাষ্ট্র জুড়ে গোলাগুলির ঘটনায় কমপক্ষে 12 জন নিহত, আহত অর্ধ শতাধিক। এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvvidnews এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।